नमस्कार, आमी विप्लव पहाड़ी बोलछी। तो आमाके अनेकेई चेनेन। तो आज के आमी आपनादेर एकटा इंटरेस्टिंग टपिक दिब, जेटा होच्छे आपनारा कि घर थेके बसे प्रत्येक मासे 20,000 थेके 50,000 इनकाम करते पारबेन। आपनादेर काछे क्वेश्चन आसबे ना स्यार पारबो ना, एटा किन्तु पसिबल, एटा अनेकेई करछे। आमी आपनादेर स्टोरी बोली। आपनि एई मुहूर्ते घरे बसे आछेन, भाबछेन किछु एकटा करबेन। एकटा छेलेर आमी पडकास्ट देखेछिलाम USA-তে, সে কি করেছে বাড়ি থেকে বসে একটা ল্যাপটপ নিয়ে অনলি ফর NFT সেল করেছে। NFT মানে নন ফাঞ্জিবল টোকেন। সে নিজের একটা বিভিন্ন NFT বানিয়েছে, কপি করেছে কোথাও থেকে, NFT বানিয়ে ওটাকে অনলাইনে সেল করেছে। সে প্রায় $1 million ওখান থেকে কামিয়েছে, এটা USA-র ক্ষেত্রে। আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, ইন্ডিয়ায় একটা ছেলে কি করেছে, একজনের থেকে একটা প্রোডাক্ট নিয়েছে, সেই প্রোডাক্টটা নিয়ে শুধুমাত্র লোককে রেফার করেছে, সে রেফারেন্স ইনকাম প্রত্যেক টোটাল সে 1 লাখ টাকার উপরে ইনকাম করে নিয়েছে। এবার আপনাদের ক্ষেত্রেও পসিবল, কীভাবে পসিবল সেটা আমি আপনাকে বলি। প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেরকম ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে বাড়িতে বসে আছেন, ভাবছেন যে কিছু একটা করবেন। আপনি কী বিষয়ের উপরে এক্সপার্ট আছেন আপনি ভাবুন, থিঙ্ক করুন। আমি আপনাকে বলছি, একটু চিন্তা করুন আপনি কী বিষয়ের উপর ইন্টারেস্ট আছেন। আচ্ছা, আপনি কী বিষয়ের উপর পড়াশোনা করেছেন, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সাবজেক্ট? আচ্ছা, আমি ধরলাম যে কোনো বিষয়ের উপর আপনি এক্সপার্ট আছেন, কনসালটেন্সি হতে পারে। তো আপনি তার একটা কোর্স বানান, কোর্স বানিয়ে এটাকে অনলাইনে সেল করুন। আপনি যদি অনলাইনে কোর্স সেল করতে পারেন, সেখানে আপনার একটা বিশাল প্রফিট আছে। এবার কীভাবে প্রফিট হবে, সাপোজ আপনি আপনার একটা কোর্স আছে, যদি সত্যি ভ্যালুয়েবল কোর্স হয় ওটা কাউকে দিলে সে নেবে, সে নিলে সে নেবে, সেখান থেকে একটা টাকা আসবে। এছাড়াও আপনার কাছে একটা অপশান আছে, আপনি নিজে কোনো কোর্সের কোনো ঝামেলায় যাবেন না, কোর্স বানাবেন না। যে জানে বা যারা অটোমেটিক্যালি কোর্স দিয়েছে বা কোর্স আছে যাদের, তাদের থেকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক নিন, অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে সেই কোর্সটাকে সেল করুন। সেখান থেকে একটা আপনার 20-30% ঠিক চলে আসবে। আপনি যদি সেই কোর্সটা কন্টিনিউ সেল করতে থাকেন, আপনার প্রফিট আসবে। এছাড়াও আমার একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল, আমার ক্লায়েন্ট হয়েছিল, সে কী করেছে, সে কোর্স একটা জায়গা থেকে পুরো কিনে নিয়েছে তার রয়্যালিটি, এবং সেই কোর্সটাকে সেল করছে, ভালোই কামাচ্ছে। ইয়েস, আপনিও চাইলে একটা অনলাইনে কোর্স সেল করতে পারেন বাড়িতে বসেই, এবং প্রত্যেক মাসে 50,000 টাকা কামানো কোনো ম্যাটারই নয়। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং, বাই হোলসেল অ্যান্ড সেল অনলাইন। এটা কি, আপনি কোনো মার্কেটে গিয়ে হোলসেলে মাল তুলে আনুন, হোলসেল প্রোডাক্ট। যদি আপনি দেখ যদি আমি দেখি এই সময় বাজারে কিছু ইউনিক প্রোডাক্ট দেখুন, ইউনিক প্রোডাক্ট হচ্ছে যেমন আমি ধরলাম একটা জামদানি শাড়ি, বা আমি দেখলাম কোনো হস্তশিল্পে মানে হাতের তৈরি, হাতের কারুকার্য করা কোনো জিনিস, ধরলাম মাটির বোতল, সেগুলো নিয়ে এসে আপনি বাড়িতে রাখুন এবং সেটাকে অ্যাডভার্টাইজ করতে থাকুন অনলাইনের মাধ্যমে, লোককে জানাতে থাকুন। সেখান থেকে আপনার টুকটুক অর্ডার আসবে, আপনি টুকটুক দিতে থাকবেন। হ্যাঁ, এটা টাইম মেকিং প্রসেস, বাট স্টিল বিশ্বাস করুন ইনকাম আছে। আমার একটা, আমি আগেও বলেছিলাম, একটা কাঁথি থেকে আমি যেতে যেতে একটা মেয়ের সঙ্গে কথা হয়, সে শুধুমাত্র বাড়িতে বসে গ্রুপে গ্রুপে বিভিন্ন প্রোডাক্টকে শেয়ার করে সেখানে অ্যাফিলিয়েট ইনকাম করে এবং প্রচুর টাকা ইনকাম করে। আপনি দরকার নেই অ্যাফিলিয়েট, দরকার আপনি হোলসেলে মাল নিয়ে আসুন, সেটাকে অনলাইনে সেল করুন, ভালোই প্রফিট আছে, বিশ্বাস করুন। তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, ওয়েব ডিজাইন এজেন্সি। আচ্ছা, আপনি তো শিখতে রাজি আছেন, আমি প্রথমেই কিন্তু আপনাকে বলেছিলাম, আপনি যদি শিখতে রাজি থাকেন, আপনি যদি কিছু শেখার চেষ্টা করেন, তবে এই ভিডিওটা আপনার জন্য। এই মুহূর্তে ফ্রিতে হাজারো কোর্স ইউটিউবে পড়ে আছে, কী করে ওয়েবসাইট বানানো হয়, কী করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়, কী করে HTML CSS মাধ্যমে ওয়েবসাইট করা হয়। হ্যাঁ, আমি ধরলাম আপনার 3 মাস লাগবে, যদি আপনি ভালোভাবে টাইম দেন, আমি যদি ধরলাম প্রত্যেক দিন 5 ঘন্টা করে টাইম দেন, আপনার 3 মাসের বেশি একদম লাগবে না, আর আপনি প্রো ওয়েবসাইট ডেভেলপার হয়ে যাবেন। আপনি ওয়েবসাইট ডিজাইন জেনে বা Shopify ডিজাইন জেনে মানুষকে সার্ভিস প্রোভাইড করতে পারেন। আচ্ছা, এক একটা ওয়েবসাইট ডিজাইন করতে কত টাকা নেয় কোনো আইডিয়া আছে? কে নেয় 20,000, কে নেয় 10,000, কে নেয় 5,000, সব থেকে লোয়েস্ট করলাম 3-4,000। আপনি যদি প্রত্যেক মাসে 10টা ওয়েবসাইট ডিজাইন করে দেন না, মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারবেন। আমার বন্ধু করে, আমার বন্ধু অ্যাপ ডেভেলপমেন্ট করে, সঙ্গে সেটা একটা তার প্যাশান, কিন্তু সে ওয়েব ডিজাইন করে, সে ওয়েব ডিজাইন সে অনলাইন থেকে, কোনো কোর্স নেয়নি, ওয়েব ডিজাইন অনলাইন থেকেই শিখেছে এবং ওয়েবসাইট ডিজাইন করছে লোকে, এবং হ্যাঁ প্রত্যেক মাসে 30,000 টাকা অনায়াসে ইনকাম করছে, বিশ্বাস করুন শুধুমাত্র সেই ওয়েব ডিজাইন থেকে। আপনিও চাইলে শুরু করতে পারেন। কী কোর্স করবেন, কোথা থেকে করবেন, আমি নিচে একটা রেফারেন্স দিয়ে দেবো, ফ্রিতে আপনি কোর্স করতে পারবেন, ঠিক আছে। চতুর্থ যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, মেক শর্ট ভিডিও অ্যান্ড সেল সামথিং। আচ্ছা, আজকের দিনে যদি কোনো ট্রেন্ডিং জিনিস দেখা যায় বা কোনো যদি আপনি কিছু দেখেন, আপনি দেখবেন তো শর্ট ভিডিও কিন্তু বেশি মানুষ কনজিউম করে। আচ্ছা, শর্ট ভিডিও কিন্তু আপনি যেখানে চাইবেন বানাতে পারবেন। যদি আপনি মোবাইল ধরেন, মোবাইল ধরে যদি স্টার্ট করেন, জাস্ট ফেসবুকের পোস্টের মতো শর্ট ভিডিও হয়ে যাবে।
আপনি কোনো জায়গায় গেছেন, আমি ধরলাম আপনি দীঘায় গেছেন, বা আমি ধরলাম আপনি শান্তিপুরে গেছেন, বা শুনলাম শান্তিনিকেতনে গেছেন। শান্তিনিকেতনের একটা প্রোডাক্ট যেগুলো হাতের তৈরি কাজ, ওটাকে একটা শর্ট ভিডিও বানালেন, নিচে একটা ট্রেন্ডিং সং দিয়ে দিলেন এবং বললেন যদি এটা কিনতে হয় আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? তো মানুষ শর্ট ভিডিও দেখবে এবং আপনাকে কন্ট্যাক্ট করবে যে স্যার আমি এই ভিডিওটা দেখেছি এবং এই প্রোডাক্টটা নিব। যদি আপনি শর্ট ভিডিও বানাতে রাজি থাকেন, আমি বলেছি আপনাকে হার্ড ওয়ার্কও করতে হবে, যদি আপনি শর্ট ভিডিও বানাতে রাজি থাকেন, যদি আপনি চান যে শর্ট ভিডিও বানাবেন, শর্ট ভিডিও বানিয়ে যদি কোনো প্রোডাক্ট সেল করবেন এবং আপনি ফেমাস হবেন, তবে এটা আপনার জন্য বেস্ট অপরচুনিটি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ছেলে, সে কী করতো, কন্টিনিউ সে যখন কোথাও খেতে যেত বা কোথাও রেস্টুরেন্টে যেত, সে তার শর্ট ভিডিও করে ওটাকে ছেড়ে দিল। তো ধীরে ধীরে তার শর্ট ভিডিও ভাইরাল হতে থাকে। তো সে কী করলো, সেখান থেকে অনেক মানুষ বললো যে আমার এই অর্ডার চাই, এই অর্ডার চাই। সে নিজে একটা রেস্টুরেন্ট খুললো, ওখান থেকেই সে বিভিন্ন মানুষকে অর্ডার দিয়ে দিত, সেখান থেকে একটা রেস্টুরেন্ট খুললো এবং রেস্টুরেন্টের প্রত্যেকটা ভিডিও সে শর্ট ভিডিওর মাধ্যমে বানায় এবং বলে আপনারা যদি ক্লাউড কিচেন বানাতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর ইয়েস, সে কোটি টাকা কামিয়ে নিয়েছে ফ্রম শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিও দেখে। আপনি একটা শর্ট ভিডিও বানিয়ে ওটাকে ভাইরাল করাতে পারেন। ইয়েস স্যার, ম্যাডাম, আপনি ঘর থেকেই উপার্জন করতে পারেন, শুধু আপনার মধ্যে সেই ট্যালেন্টটা দরকার। ট্যালেন্ট দরকার নেই ইয়ার, শুধু হার্ড ওয়ার্ক দরকার, চাইলে আপনি করতে পারেন। পঞ্চম যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, প্রোভাইড এআই সার্ভিস। আচ্ছা, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু ভোলা যাবে না। আপনি যদি কারুর এআইয়ের মাধ্যমে কোনো ভয়েস জেনারেট করে দেন, আপনি যদি কোনো এআই টুলের মাধ্যমে কোনো মডেলকে ক্রিয়েট করে দেন, আপনি যদি এআই টুলের প্রম্পট জানেন, তবে আপনার কাজের অভাব হবে না, আপনি বাড়ি থেকে কাজ করতে পারবেন। একটা ছেলে শুধুমাত্র এআই প্রম্পটকে ইউজ করে কোটি টাকা কামিয়ে নিয়েছে। এআই টুলকে ইউজ করা আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। অটোমেটিক্যালি ওপেন এআই ফ্রিতে কোর্স ছাড়া আছে তাদের ওয়েবসাইটে, আপনি চাইলে ওটা কোর্সটা করতে পারেন এবং প্রম্পট সম্বন্ধে জানতে পারেন। এছাড়াও তো হাজারও আপনি পেড কোর্স পেয়ে যাবেন। আপনি এআই রিলেটেড কোনো কোর্স করে আপনি সেইটাকে আপনি এক্সপার্টিস হিসেবে বিজনেসে লাগাতে পারেন এবং সেখান থেকে হাজারো ডলার, হাজার লাখ টাকা আপনি উপার্জন করতে পারেন। ইয়াস পসিবল। আমি একটা ডিসেন্ট বিজনেস শুরু করছি, যেটা হচ্ছে আমরা মানুষকে এআই সম্বন্ধে শেখাবো। আমরা যে শেখাবো তার জন্য একটা চার্জ থাকবে অবশ্যই, প্লাস ওকে কাজও দিয়ে দিব আমরা। আপনি চাইলে আপনি আমাদের কাছে শিখতে পারেন, কিন্তু এটা পরে। আপনি প্রথমে নিজে ইউটিউবে সার্চ করুন, সার্চ করে দেখুন যে এআই সম্বন্ধে কী 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 জানতে পারি আমি, ঠিক আছে? আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আজকে ভুললে হবে না, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঙ্গে নিয়ে চলতে হবে, নাহলে আপনি ফাঁসবেন, বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল, আমি প্রথমেই যেটা বলেছিলাম, আপনি এনএফটি সেল করতে পারেন অনলাইনে। এনএফটিটা কি, হোয়াট ইজ এনএফটি? নন ফাঞ্জিবল টোকেন। আচ্ছা, সাপোজ আপনি কথা বলছেন, আপনি নিজের একটা এনএফটি বানালেন, যেখানে একটা কার্টুনের মতো ওটা বানিয়ে আপনি সেল করছেন, ওখান থেকে ইনকাম হবে ইয়ার, অনেকে নিবে। আপনি আপনার একটা ইউনিক আইডি থাকলো আপনার এনএফটি, সেখানে আপনি হাজার টাকা লাখ টাকা পর্যন্ত একটা এনএফটি সেল করতে পারবেন। একটা কথাই আছে না, যদি আপনি বিক্রি করতে জানেন আপনি বালি পর্যন্ত বিক্রি করতে পারবেন, কিন্তু আপনাকে জানতে হবে। আমি বলছিলাম লাস্টে আপনাকে একটা অপরচুনিটি দিব। আমি রিসেন্ট আগামী 30 দিনে প্রত্যেক সপ্তাহে 2 বা 3টে করে আমি ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি অনলাইনে কীভাবে সেল করতে হয়, অনলাইনে কীভাবে আপনি বিক্রি করবেন, আমার এই 5 বছরের এক্সপিরিয়েন্স আমি সেই কোর্সের মধ্যে দেবো। ফ্রিতেই কোর্স থাকবে, যদি আপনি চান সেই কোর্স করতে, যদি আপনি চান সেই কোর্সটা করবেন, তবে নিচে নাম্বার দেওয়া আছে বা নিচে কোনো লিঙ্ক দেওয়া আছে, ওখানে ফর্ম ফিল আপ করুন। ওই কোর্সে আপনি ফর্ম ফিল আপ করার পর আপনার কাছে প্রাইভেট মেল যাবে বা আপনি এই ইউটিউবে লাইভ দেখতে পাবেন। আপনি যদি সত্যিকারের বাড়িতে বসে কিছু করতে চান, বাড়িতে বসে যদি কিছু শিখতে চান, তবে নেক্সট যে সেশান থেকে আপনি ক্লাসটা শুরু করুন এবং এই ভিডিওটা কাউকে শেয়ার করুন এবং ওই যে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটাও কাউকে শেয়ার করুন, কেননা সবার শেখা উচিত এটা। কীভাবে যদি আপনি সেল করতে হয় একবার জেনে যান না, তবে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।